এই মুহূর্তে বান্দরবানের ঘুমধুম সীমান্তে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। সীমান্তে যে তুমুল লড়াই হয়েছে সেটি আসলে বলার নয়, যে আমরা সময় সংবাদের ক্যামেরায় আমরা চেষ্টা করেছিলাম শূন্য রেখায় গিয়ে পরিস্থিতি আসলে দেখার জন্য। সেখানে আসলে দেখতে পেয়েছি যে গর্ত করা হয়েছে শূন্য রেখায়, দুপক্ষের মধ্যে যে গোলাগুলির চিহ্নগুলো সেইগুলো রয়েছে, পাশাপাশি পোশাক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি যারা পালিয়ে এসেছে তাদের যে পোশাক সেটিও পড়েছিল। সেই বিজিপি সদস্যদের সব পিলিয়ে কয়েক দফায় 329 জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ার পর তাদেরকে হেফাজতে নিয়েছে, তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। এখন আসলে যারা এই বাংলাদেশে অভ্যন্তরে চলে এসেছে তাদেরকে ফেরাতে আসলে কি উদ্যোগ বা তাদেরকে কোন গন্তব্যে তাদেরকে পাঠানো হচ্ছে সেটি নিয়ে আসলে ধোঁয়াশা কাটছে না। আমরা এখন রয়েছি ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে, যেখানে আসলে তার যেখানে বিজিপি সদস্যদেরকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, সেই আশ্রয়প্রাপ্ত বিজিপি সদস্যদের কখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আসলে সেটি কেউ বলছে না। এরই মধ্যে মহাসড়কে তিনটি গাড়ি রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের, ঠিকই দেখতে পাচ্ছেন এখানে তারা অবস্থান করছে, পাশাপাশি আনসার সদস্যরা রয়েছে তারা দায়িত্ব পালন করছে, বিজিবি রয়েছে এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে যেখানে বিজিপি সদস্যদেরকে রাখা হয়েছে সেখানে রয়েছে, তারা আলোচনা করছে এবং তারা আসলে এখনও কিছু বলেনি। তারা হয়তো যদি তাদের কার্যক্রম শেষে যদি বের হয় তাহলে চেষ্টা করব আসলে জানতে চেষ্টা করব কি হচ্ছে না হচ্ছে বা বিজিবি সদস্যদের শেষ গন্তব্য কোথায়। গতকাল বিজিবির মহাপরিচালক এসেছিলেন, তিনি পরিদর্শন করেছেন, তিনি যে বিষয়টি বলেছেন যারা বিজিবি সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার সম্মত হয়েছে এবং সেই সম্মতির প্রেক্ষিতেই কিন্তু আজকে সকাল থেকে যে জোর প্রচেষ্টা সেটি আমরা লক্ষ্য করছি। এখানে বিজিবি সদস্য বাড়ানো হয়েছে, সাজু আজান রাখা হয়েছে এবং চারদিকে বিজিবি টহল দিচ্ছে। সব কিছু মিলিয়ে সীমান্তে কিন্তু যে উত্তেজনা সেই উত্তেজনা কিন্তু এখনও আছে, মানুষজনের মধ্যে আতঙ্ক রয়েছে। গতকাল সারাদিন কোনো গোলাগুলি হয়নি, আজকে কিন্তু সকাল 11টা পর্যন্ত কোনো গোলাগুলি হয়নি, 11:15 দিকে কয়েক রাউন্ড গুলি হয়েছে, সেই বিষয়টি স্থানীয় বাসিন্দারাও শুনেছে এবং যে এই যে উত্তেজনার মধ্যে কিন্তু মানুষজন আবারও ঘরে ফিরছে এবং তারা বলছে যেহেতু গোলাগুলি হয়নি সেক্ষেত্রে তারা ঘরে ফিরেছে, তবে আতঙ্ক তাদের কাছে এখনও রয়ে গেছে। তো এই ছিল আমার কাছে ঘুমধুম সীমান্ত থেকে সীমান্ত পরিস্থিতির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানের ঘুমধুম সীমান্তে।